রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গায়ের জোরে জাতীয় নির্বাচন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি আরও বলেন, এই সরকারকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। অধিবেশনে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন করা যাবে না। আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, দলীয় সরকারের অধীনে নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সত্যিকার অর্থে একটা নির্বাচন হোক।